বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে আস্থা অ্যাপের মাধ্যমে সেভিং অ্যাকাউন্টস থেকে কিভাবে ক্রেডিট কার্ডের বিল প্রদান করতে পারি। তো তার জন্য আপনাকে প্রথমে আস্থা অ্যাপে লগ ইন করতে হবে। তো আমি আমার অ্যাপে লগ ইন করছি, আপনাকে পাসওয়ার্ডে লগ ইন করতে হবে। লগ ইন করলাম, এরপরে আপনাকে ব্যালেন্স দেখাবে। আপনি যখন অথরিটি ট্রান্সফার করতে যাবেন আপনাকে যেতে হবে ট্রান্সফারে। আপনি যদি সব ঠিক থাকে তাহলে বিল পেমেন্ট কার্ড পেমেন্টের মাধ্যমে, বিল অ্যান্ড কার্ড পেমেন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। যদি এখানে দেখেন যে এই ধরনের এরর মেসেজ দেখাচ্ছে, তার মানে হচ্ছে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ আপনার কার্ডটি আপনার অ্যাকাউন্টসের সাথে অ্যাড করেনি। এই অবস্থায়ও কিন্তু আপনি বিল পেমেন্ট করতে পারবেন। তার জন্য আপনাকে ট্রান্সফারে যেতে হবে। ট্রান্সফারে যাওয়ার পর আপনাকে ট্রান্সফার উইথ ব্র্যাক ব্যাংক এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি টাইম পেতে ক্লিক করবেন, কারণ এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ থাকলে আপনাকে আবার বেনিফিশিয়ারি সেটিং দিয়ে আসতে হবে। আপনি জাস্ট ওয়ান টাইম পেতে ক্লিক করবেন। করার পর ফ্রম অ্যাকাউন্টস, আপনি যে অ্যাকাউন্টসে লগ ইন করছেন সেটি কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি, সেটা চলে আসছে। এরপর আপনাকে ব্যালেন্স এখানে দেখাবে এবং আপনি কি দেখুন, আপনি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে চান, তো আপনাকে এই ক্রেডিট কার্ড সিলেক্ট করতে হবে। তারপরে এখানে পে টু অ্যাকাউন্ট বা কার্ড নাম্বারটি এখানে দিতে হবে। আমি এখানে আমার কার্ড নাম্বারটি দিচ্ছি। দেওয়ার পর আপনাকে এখানে জাস্ট ক্লিক করলে আপনার নামটি এখানে অটোমেটিক্যালি চলে আসবে এবং এখানে আপনি যে কয় টাকা অর্থাৎ যে পরিমাণ অর্থ আপনি এখান থেকে ট্রান্সফার করতে চান সেই টাকাটি আপনাকে এখানে বসাতে হবে। আমি 10,000 টাকা ট্রান্সফার দিব, 10,000 টাকা বিল পেমেন্ট করব। এই মাসের ঘরে আপনি লিখতে পারেন যে ক্রেডিট কার্ড বিল পেড। আপনি অথরাইজেশন মোবাইলের মাধ্যমে চান বা ইমেলের মাধ্যমে চান, আমি অবশ্যই মোবাইলের মাধ্যমে চাইবো। তা না হলে ইমেইলে আবার আমাকে ইন্টার করতে হবে। তো আমি SMSটাকে সিলেক্ট করলাম। করার পর আমি অ্যাগ্রি দিচ্ছি। অ্যাগ্রি দেওয়ার পর আপনাকে পে নাও দিতে হবে। পে নাও দেওয়ার পর কিছুটা বাফারিং হতে পারে, তো আপনাকে দেখাচ্ছে যে আপনি এই পরিমাণ অর্থ এই অ্যাকাউন্টস থেকে এখানে ট্রান্সফার করছেন, এটি দেখাবে আপনাকে। যদি আপনি সব ঠিক থাকে তাহলে আপনাকে কনফার্ম দিতে হবে। তো কনফার্ম দেওয়ার পর দেখুন আপনার যে মোবাইলটি দেওয়া ছিল ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষের কাছে, তো সেই মোবাইলে অলরেডি একটি ওটিপি চলে আসছে। আমরা সবাই জানি যে ওটিপি অর্থ হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। তো ওয়ান টাইম পাসওয়ার্ডটা এখানে আপনাকে প্রবেশ করাতে হবে। আমি আমার মোবাইল থেকে ওয়ান টাইম পাসওয়ার্ডটি নিয়ে নিচ্ছি। একটি বিষয় আপনার লক্ষণীয় যে এখানে দেখুন টাইমটা কিন্তু রিডিউস হচ্ছে, অর্থাৎ আপনি এই সময়ের ভিতর কিন্তু অবশ্যই আপনাকে ওটিপিটা প্রবেশ করাতে হবে, আদারওয়াইজ কিন্তু এই সময় পার হয়ে গেলে আপনাকে নতুন ওটিপি নিতে হবে। আমি ওটিপিটি প্রদান করালাম এবং ভেরিফাই দিলাম। দেখুন ব্যালেন্সটি ট্রান্সফার হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন পেমেন্ট সাকসেসফুল, রেফারেন্স নাম্বার, এটি রেফারেন্স নাম্বার সহ পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখাবো যদি আপনার অ্যাকাউন্টসের সকল ডেটা আস্থা অ্যাপে আপডেট থাকে তাহলে আপনি কিভাবে ক্রেডিট কার্ডের বিলটি আস্থা অ্যাপের মাধ্যমে প্রদান করতে পারবেন। তো আপনার যদি সকল ডেটা আপডেট থাকে তাহলে এই ধরনের স্ক্রিনে, অর্থাৎ আপনি যখন লগ ইন করবেন তখন এই ধরনের ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ আছে সেই পরিমাণ অর্থের ব্যালেন্স এখানে দেখাবে। আপনাকে এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে অপশনটি বিল অ্যান্ড কার্ড পেমেন্ট, এখানে যেতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, একটু অপেক্ষা করি আমরা। তিনটি স্টেপ আছে, যেহেতু আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে সেই জন্যই আপনি কিন্তু কার্ডের বিলটি অর্থাৎ ক্রেডিট কার্ডের বিলটি প্রদান করতে পারছেন, আদারওয়াইজ আপনি কিন্তু
ক্রেডিট কার্ডের বিল কি থেকে দিতে, অবশ্যই আপনার অ্যাকাউন্টসে টাকা আছে এই জন্য দিতে পারছি। তো সেক্ষেত্রে আপনাকে এই যে ফ্রম অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যে সেভিংস অ্যাকাউন্টটি আছে সেটি সিলেক্ট করতে হবে। আপনি করলে একটি অ্যাকাউন্টস আসবে, আপনার একাধিক অ্যাকাউন্ট যদি কোনো কারণে থাকে সেই অ্যাকাউন্টসও আসতে পারে। তো তারপরে আপনি সিলেক্ট টু কার্ড অর্থাৎ আপনি যে কার্ডটি বিল প্রদান করতে চান সেই কার্ডটির নাম্বারটি এখানে দিতে হবে। আমি পূর্বে বিল প্রদান করেছি যে কারণে এই নাম্বারটি এখানে সেভ হয়ে আছে, আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। আপনাকে যে কাজটি করতে হবে এই নাম্বারটি এখানে বসালে এই কার্ডটি চলে আসবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি দেখুন আপনার কত টাকা ডিউ অ্যামাউন্ট আছে সেই টাকাটি কিন্তু এখানে দেখাবে, অর্থাৎ আপনার ক্রেডিট কার্ডে এই পরিমাণ অর্থ বাকি আছে এই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আপনি যেদিনে টাকাটি প্রদান করছেন বা পরিশোধ করছেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে অপশনটি আছে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আপনি যদি সমস্ত টাকা একসাথে পরিশোধ করতে চান অর্থাৎ আজকে পর্যন্ত আউটস্ট্যান্ডিং যে পরিমাণ আছে সেই টাকাটি যদি আপনি প্রদান করতে চান সেক্ষেত্রে আপনার ব্যালেন্স কিন্তু থাকা লাগবে এই পরিমাণ টাকা, সেক্ষেত্রে আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে। যদি আপনি চান যে পেমেন্ট স্টেটমেন্ট ব্যালেন্স অর্থাৎ আপনাকে যে স্টেটমেন্ট দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ ক্রেডিট কার্ডের গত মাসের বিল অর্থাৎ যে মাসের বিলটা আপনি প্রদান করতে চান সেই সকল পরিমাণ টাকা যদি আপনি প্রদান করতে চান তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে। আর একটি মিনিমাম চার্জ আছে অর্থাৎ যে পরিমাণ টাকা দিলে আপনাকে অর্থাৎ কোনো জরিমানা কাটে না সেই পরিমাণ মিনিমাম একটি অ্যামাউন্ট আছে সেই পরিমাণ যদি আপনি প্রদান করতে চান তাহলে আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে আমি ধরুন যে আমি জাস্ট মিনিমাম অ্যামাউন্টটি এখন প্রদান করতে চাই অর্থাৎ 1763 টাকা, তারপর অর্থাৎ 1763 টাকা, তারপর আপনি এখানে কমেন্ট কোনো কিছু লিখতে পারেন অথবা না লিখতেও পারেন। এখানে যদি লিখতে চান তাহলে আই পেইড, জাস্ট মনে রাখার জন্য আই পেইড মিনিমাম অ্যামাউন্ট MOUNT, যাতে আপনার একটি ইন্ডিকেশন থাকলো যে আপনি এই পরিমাণ অর্থ প্রদান করেছেন। তারপর আপনাকে এই অ্যাগ্রি দিতে হবে, অ্যাগ্রি দেওয়ার পর আপনাকে পে নাও ক্লিক করতে হবে। বন্ধুরা দেখুন পে নাও ক্লিক করার পর আপনার স্টেপ ভেরিফিকেশন স্টেপ টু দেখাচ্ছে, কাইন্ডলি কনফার্ম দ্য বিলো ডিটেলস, এখানে কিন্তু আপনাকে লিখে দিচ্ছে। আপনি যদি এখানে অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটি দিতে সক্ষম হবেন না। দেখুন এখানে যে বিষয়টি আছে কাজী ওবায়দুল হাসান অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট থেকে আবার কাজী ওবায়দুল হাসান ক্রেডিট কার্ডে এই বিলটি প্রদান করা হচ্ছে। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে এই যে কনফার্মেশনটি অর্থাৎ আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর কিন্তু আপনার অর্থটি আপনার ডেবিট কার্ড থেকে ক্রেডিট কার্ডে ট্রান্সফার হয়ে গেল। দেখুন এখানে একটি মেসেজ আসছে পেমেন্ট সাকসেসফুল, রেফারেন্স নাম্বার এত।